হ্যালো এভরিওয়ান, আজকে নতুন একটা চমলক ভিডিও নিয়ে আসলাম। আপনাদের যাদের বাইক আছে, যারা বাইকের মাইলেজটা খুব কম পাচ্ছেন, আমাকে অনেকেই কমেন্ট করছিলেন যে বাইকের মাইলেজটা কীভাবে বাড়াবো। তো সেই মূলত আজকে ভিডিওটা বানানো, কীভাবে মাইলেজটা বাড়াবেন। পার্সোনালি আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, কারণ এই কাজগুলো, এই টুলসগুলো ফলো করার পরে আমার বাইকের মাইলেজটা অনেকটাই বেড়ে গেছে। ঠিক আছে, তো ভাবলাম এই বিষয়টা আপনার সাথে শেয়ার করি, তো সেই জন্যই আজকে ভিডিওটা বানানো। তারপর আমি আমার বাইকটা যাদের কাছে সার্ভিসিং করাই বা যাদের সার্ভিসিং নেই, তাদের সাথে শেয়ার করলাম আমার আমি এই টুলসগুলো ফলো করার পরে কীরকম হবে। তো আপনি আপনার বাইকের মাইলেজ কীভাবে বাড়াবেন সেটাই চলুন দেখাচ্ছি। কী করলে আপনার মাইলেজটা খুবই ভালো পাবেন সেটাই চলুন দেখাচ্ছি। প্রথমত আপনার যে কাজটি করতে হবে, দুই চাকার হাওয়াটা চেক দিতে হবে, ঠিক মতো আছে কি না মেনটেন করতে হবে। কারণ দুই চাকার হাওয়া যদি কম থাকে, গাড়ির স্পিড কম এমনিতেই কম আসবে, আর হাওয়া যদি পারফেক্ট থাকে তাহলে গাড়ির স্পিডটা একটু বাড়বে। সো সেক্ষেত্রে আপনার গাড়ির স্পিডটা অনেকটাই বাড়বে। তারপরে আপনি করবেন হচ্ছে আপনার গাড়ির মোবাইলটা টাইম মতো চেঞ্জ করবেন, মানে 1000 কিলো বা আপনি বেশি দামি মোবাইল ইউজ করলে যে মোবাইলের যে টাইম ওই টাইমের মধ্যে ইউজ করবেন। দেন তারপরে আপনার মোবাইলের সাথে সাথে ফিল্টারটা চেঞ্জ করবেন বা ফিল্টার পরিষ্কার করবেন। দেন যেটা করেন না কেন, করলে হবে কি, দেখা যাবে যে ফিল্টারের কারণে আপনার পরিষ্কার থাকলে গাড়ির হাওয়াটা ভালো টানবে আর হচ্ছে সাউন্ড অনেক সুন্দর লাগে। তারপরে আপনি করবেন হচ্ছে আপনার গাড়ির চেনটা পরিষ্কার রাখবেন। চেন কখনোই লুজ রাখা যাবে না, চেন সব সময়ের জন্য একদম যেটা পারফেক্ট লেভেল ওইটাই রাখবেন। চেন লুজ রাখলে চেনের ক্ষেত্রেও আপনার গাড়িটা আপনি রেঞ্জ বাড়াতে পারবেন না, এতে দেখা লুজ থাকলে দেখা যাবে আপনার মাইলেজ অনেকটাই কমে যাবে। ঠিক আছে, চেন অনেকটা একটু গুরুত্বপূর্ণ জিনিস বাইকের ক্ষেত্রে। তো আমি আমার চেন সব সময়ের জন্য পারফেক্টই রাখি, এই জন্য হয়তো ভালো মাইলেজ পাই বাইকটাতে এখনও। তো তারপরে আপনি আরও অনেক কাজ আছে, আপনি তারপরে আপনার কখনোই, ঠিক আছে, আপনি কখনোই আপনার গাড়িতে লুজ তেল ইউজ করবেন না। আমি সবসময়ের জন্য পাম্পে থেকে তেল ইউজ নিই, তেল ইউজ করি, দেন এই জন্য আমার গাড়িতে সেরকম কোনো প্রবলেম হয় না। সো ভালোই, অনেক মানে গাড়ির সাউন্ডে অন্যরকম। তো আপনি তারপর আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনার গাড়ির হাইড্রোলিক্সটা আছে না, আপনার হাইড্রোলিক্সটা ফলো করবেন। হাইড্রোলিক্সটার যদি বেশি টাইট থাকে তাহলে কিন্তু গাড়ির রান বেশি করবে না। দেন আপনার হাইড্রোলিক্সটা ফ্রি রাখতে হবে, মানে চেক দিতে হবে। অনেক সময় অনেক কারণে হাইড্রোলিক্স টাইট হয়ে যায়, আমরা বুঝতে পারি না, এই জন্য গাড়িটা চেক দিতে হয় মাঝে মাঝে, সপ্তাহে একদিন দিলেন। তো তারপরে আপনি মনে করেন যে আপনার গাড়ির ঠিকমতো ওয়াশ করবেন ফিল্টারটা, তারপরে কার্বোটার আছে, কার্বোটার আমার জানা মতে কার্বোটার নাক খোলাটাই বেটার। কার্বোটার নাক খুলে পরিষ্কার করার একটু বেশ আপনি হচ্ছে অকটেল বুস্টার পাবেন, সেটা দুইটা বুস্টার ইউজ করলেই দেখা যাবে ট্যাঙ্কিতে তেলের সাথে ইউজ করলাম আমার ফিল্টার একদমই ক্লিন পরিষ্কার হয়ে বের হয়ে যায়। দেন তারপরে মনে করেন যে এমনি আমরা যদি 60-70 নর্মালি গাড়িটা নিই, এমনি মাইলেজটা অনেক অনেকটাই বাড়বে। কারণ আমরা অনেকেই আছি যে কোনো কোনো পিক আপ বেড়াই, ঠিক আছে, এই জন্য মাইলেজটা অনেকটা কম পাই। কিন্তু আমার 7 বছরের অভিজ্ঞতায়, আমি বাইকটা ইউজ করতেছি প্রায় 7 বছর, দেন আমার অনেকটাই অভিজ্ঞতা আছে বাইকটার প্রতি। দেন এই জন্যই আমি বলতেছি যে গাড়ি সবসময়ের জন্য 50-60-70 এরকম টানেন, দেখবেন আপনার গাড়ির মাইলেজ অনেকটাই বেড়ে যাবে। আমারটা আমি এখনও 40+ পাচ্ছি মাইলেজ। সো ভিডিওটা যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন মাই চ্যানেল, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন।